এই মুহূর্তে যে খবর দিকে আমরা নজর রাখবো, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভার্চুয়াল একটি স্কিমের উদ্বোধন করবেন এবং সেখানে অমৃত ভারত প্রকল্পে স্টেশন উন্নয়নের কাজ হবে। এই প্রকল্পে প্রায় 24,470 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য এবং মোট 1309টি স্টেশনের এই উন্নয়নের জন্য এই প্রকল্পের আওতায় কাজ করা হবে এবং প্রথম দফায় কাজ হবে 509টি স্টেশনে, যার মধ্যে এই রাজ্যের 11টি স্টেশন রয়েছে এবং সেক্ষেত্রে বেশ কয়েকটি স্টেশন রয়েছে, আলিপুরদুয়ার, হাসিমারা, ফালাকাটা, ডালকোনা, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, ধূপগুড়ি সহ একাধিক স্টেশন রয়েছে যেগুলির এই উন্নয়নের কাজ করা হবে এবং অমৃত ভারত প্রকল্পেই এই স্টেশনগুলির উন্নয়ন করা হবে। ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি আসানসোল থেকে পবিত্র রয়েছে, অন্যদিক থেকে কাটোয়া থেকে চন্দন রয়েছে আমাদের সঙ্গে। প্রথমেই আমরা পবিত্রর কাছে যাব। পবিত্র, আজ অমৃত ভারত প্রকল্পে ভার্চুয়ালি স্কিমের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তোমার কাছে একটু আপডেট জানতে চাইব। একদম অভিক ঠিকই বলেছ যে আর কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যেই এই যে প্রধানমন্ত্রী যে ভারত এই যে অমৃত ভারত স্টেশন স্কিম এই তার উদ্বোধন করবে এবং 508টি স্টেশনে তাকে আবার নতুন করে সাজানো হবে, তার নতুন করে ডেভেলপ করা হবে। এবং তোমাকে বলে রাখি যে আসানসোল স্টেশন সহ এই আসানসোল ডিভিশনের পাঁচটি স্টেশন আছে, আসানসোল, পাণ্ডবেশ্বর, মন্ডাল, এবং তোমাকে বলে রাখি যে শিমুলতলা এবং কুমারটুল ছাড়াও তোমাকে বলে রাখি যে এই আসানসোল ডিভিশনে আরও 28টি এই পশ্চিম আমাদের পশ্চিম ইয়েতে বর্ধমানে যাকে বলে এই তিনটে স্টেশন যেমন পাচ্ছে, পাশাপাশি তোমাকে বলে রাখি যে 28টি স্টেশনে ইস্টার্ন রেলওয়ের 28টি স্টেশনে এই স্কিমের আওতায় কাজ হবে এবং যাত্রী সুবিধার্থে, যাত্রীদের স্বার্থে এবং যাত্রীরা যেন সুবিধা পায় সেই দিকেও খেয়াল রেখে এই উন্নতি করা হবে। অভি একেবারে আমাদের সঙ্গে থাকো পবিত্র। পবিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের কাটোয়া থেকে আরেক প্রতিনিধি চন্দন রয়েছে আমাদের সঙ্গে, চন্দনের কাছেও যাব। চন্দন, মোট 11টা এই রাজ্যের 11টা স্টেশন রয়েছে এই এই যে 509টি তালিকা এবং সেই 509টি তালিকার মধ্যেও তোমার কাছে এই মুহূর্তে এই নিয়ে আপডেট জানতে চাইব। হ্যাঁ, একদমই অভিক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাটোয়া রেল স্টেশনে। আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ বহু মানুষ ভিড় করেছে। কেন ভিড় করেছে? অমৃত ভারত প্রকল্প, যে প্রকল্পের আওতায় যে ইস্টার্ন রেলের 28টি স্টেশনের আজকে শুভ শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলান্যাস করবে, সেই মুহূর্তের প্রাক্কালে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর কিছুক্ষণ পরই জায়ান্ট স্ক্রিনে ভার্চুয়ালি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। যেটা জানা যাচ্ছে, ইস্টার্ন রেলে এই যে 1309টা মোট এই প্রকল্পের আওতায় আনা হয়েছে, এই অমৃত ভারত প্রকল্পের আওতায় 1309টা স্টেশন, সেই 1309টা স্টেশনের মধ্যে প্রথম দফায় 528টি স্টেশনের শিলান্যাস হবে আজ। আর সেই 528টি স্টেশনের মধ্যে ইস্টার্ন রেলের রয়েছে 28টি স্টেশন, যে 28টি স্টেশনের মধ্যে বাংলার হবে হচ্ছে 21টি স্টেশন হাওড়া ডিভিশনের এবং বাকি যে আছে ঝাড়খণ্ডের 2টি এবং বিহারের 5টি, মোট 28টি স্টেশন। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে রাজ্যে মোট 9টি স্টেশনের শিলান্যাস হতে চলেছে আজকে। এই 9টি স্টেশনের মধ্যে উল্লেখযোগ্য স্টেশন হলো বর্ধমান স্টেশন, যে শিলান্যাস করতে খরচা পড়বে প্রায় 64 কোটি টাকা এবং পাশাপাশি কাটোয়া যে স্টেশন রয়েছে তার খরচা হবে প্রায় 33.6 কোটি টাকা। এবং যেটা রেল দপ্তর থেকে জানা যাচ্ছে, এই অত্যাধুনিক সুবিধা পাওয়া যাবে এই স্টেশনগুলিতে। কী অত্যাধুনিক সুবিধা পাওয়া যাবে? যে
স্টেশন চত্বর হবে পুরো বিমানবন্দরের মতন, যে বিমানবন্দরে মানুষের যেমন লঞ্চে বসে থাকেন, মানুষ যেমন চলমান সিঁড়িতে উপরে ওঠেন, মানুষের যেমন সুখ স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ্য রেখে খাওয়া দাওয়ার যেমন ব্যবস্থা থাকে ঠিক সেই রকম, তার পাশাপাশি থাকবে পার্কিংয়ের সুবিধা। অর্থাৎ এক কথা বলা যায় অত্যাধুনিক সুবিধা দিতে কেন্দ্রীয় সরকারের এই যে প্রকল্প, এই অমৃত ভারত প্রকল্প, আর কিছুক্ষণ পরই শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপরে কিন্তু কাজ শুরু হয়ে যাবে এই স্টেশনগুলি। অভিক একেবারে একেবারে চন্দন, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের আর এক প্রতিনিধি শাশ্বতী রয়েছে আমাদের সঙ্গে শিয়ালদা স্টেশন থেকে। শাশ্বতী, তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, তো এ রাজ্যের যে 11টা স্টেশন তো এই তালিকাতে রয়েছে, তুমি শিয়ালদায় রয়েছো এই মুহূর্তে, কিছুক্ষণ পরেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা কি দেখছো? এবং আরো একটা বিষয় জানতে চাইবো যে এই যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় যে স্টেশনের উন্নয়নের কাজ হবে মূলত কোন কোন দিকগুলো উন্নয়নের এই তালিকাতে রয়েছে? একেবারেই অভিক, বলাই যায় যে এটা একটা অন্যতম দিন, যে সমস্ত সাধারণ মানুষ প্রত্যেক দিন এই শিয়ালদা স্টেশনে আসেন এবং তাদের নিজেদের কর্মস্থলে যান, তাদের জন্য একটা অন্যতম দিন। কারণ এই অমৃত ভারত স্টেশন প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র শিয়ালদা স্টেশন নয়, ইস্টার্ন জোনের প্রায় 28টি স্টেশন, সাউথ ইস্টার্ন জোনের 10টি স্টেশন, যে স্টেশনগুলোর উপকারিতা সাধারণত এ রাজ্যের মানুষ পাবেন, তার মধ্যে এ রাজ্যের 21টি স্টেশন রয়েছে যেমনটা আমরা জানতে পেরেছি। আসানসোল, হাওড়া, শিয়ালদা ডিভিশন, মালদা ডিভিশন সহ এই 5টি ডিভিশন জুড়ে কিন্তু মোট 21টি স্টেশন আমরা এই রাজ্য থেকে পাচ্ছি। এর পাশাপাশি বিহারের 2টি স্টেশন এবং ঝাড়খণ্ডের 2টি স্টেশন, এই স্টেশনগুলো আওতাভুক্ত হয়েছে এখনও পর্যন্ত। আজকের প্রস্তুতিটা তোমাকে আমি দেখাবো। এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে শিয়ালদা স্টেশন, এবং যেখানে আসবেন এ রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস সহ একাধিক বিশিষ্ট মানুষজন আসবেন, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামী, এবং বিশেষত এই দিনটিকে ঘিরে একটা অন্যতম মাত্রা তৈরি করা হচ্ছে। কারণ এই স্টেশন প্রকল্পের মাধ্যমে সবথেকে বড় বিষয় যাত্রী সুবিধার দিকে সবথেকে বড় নজর দেওয়া হবে, এবং শুধুমাত্র যাত্রী সুবিধা নয়, এই প্রকল্পের আওতাধীন হওয়ার ফলে এই শিয়ালদা স্টেশন নতুনভাবে নতুন রূপ পাবে। তার পার্কিং ফ্যাসিলিটি থেকে শুরু করে যে এন্ট্রান্স এবং এক্সিট, সেটা সেই যে পাথ যেখানে একাধিক অবস্ট্রাকশন রয়েছে এখন যে পরিস্থিতি, সেগুলোর পরিবর্তন করা হবে। যে পার্কিং ফ্যাসিলিটি ক্যাবের জন্য বা আমাদের যে হলুদ ট্যাক্সি যেগুলো যত্রতত্র দাঁড়িয়ে থাকে সেগুলোকে একটি নির্দিষ্ট স্থানে এন্ট্রান্স করা হবে। এবং সবথেকে বড় বিষয়, যেহেতু ইস্ট ওয়েস্ট মেট্রো এই শিয়ালদা স্টেশনের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং এর পরিষেবা সম্পূর্ণ হলে অত্যাধিক মাত্রায় যাত্রী সংখ্যা বাড়ার একটি প্রবল সম্ভাবনা তৈরি হবে, যার জন্য কিন্তু এই শিয়ালদা স্টেশনের আগে সবার আগে জোর দেওয়া হলো। কারণ এই যে প্রকল্প, তার প্রথম পর্যায়ে এটি, যাতে সারা দেশের আজকে 508টি স্টেশনের এই যে ভিত্তিপ্রস্তর স্থাপন সেটা করা হচ্ছে। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি পর্যায় রয়েছে এবং সেগুলোতে মোট 1309টি স্টেশনের সারা ভারতবর্ষেই অমৃত ভারত স্টেশন প্রকল্পে আওতাধীন হয়েছে। বলাই যায় যে এটা একটা অন্যতম পর্যায় ভারতীয় রেলের, কারণ উন্নত মানের পরিষেবা দেওয়ার বারবার চেষ্টা করা হচ্ছে। একাধিক অভিযোগ থাকে সাধারণ মানুষের যে স্টেশনে তারা বেশিক্ষণ থাকতে পারেন না, স্টেশনে সেই ফেসিলিটি নেই, তবে ধীরে ধীরে এই শিয়ালদা স্টেশন কেন প্রত্যেকটি ছোট ছোট স্টেশন যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ, সেগুলোকে একেবারে আলাদাভাবে সাজিয়ে তোলার একটি পরিকল্পনা, যেখানে বলাই যায় যে যাত্রী অ্যামিনিটিসের উপর সবথেকে বেশি জোর দেওয়া হবে, একাধিক যে বিমানবন্দরের যে গেট আপ থাকে সেই ধরনের গেট আপ দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে। এবং যে ছবি আমরা শিয়ালদা স্টেশনের একটি পরিকল্পিত ছবি আমরা দেখতে পেয়েছি, তাতে দেখা যাচ্ছে যে একেবারে অন্যরকম একটি আকার নিতে চলেছে এই শিয়ালদা স্টেশনের বাইরের অংশটিও। তার পাশাপাশি ভেতরে যাত্রী সুবিধার উপর নজর রেখে একাধিক সিটিংয়ের ব্যবস্থা, আলাদা যে ওয়েটিং রুমগুলো রয়েছে সেগুলোর উন্নততর ব্যবস্থা, টয়লেটের ভালো রকম ব্যবস্থা, যে সমস্যাগুলো শিয়ালদা স্টেশনে অত্যাধিক মাত্রায় রয়েছে, জলের, পানীয় জলের ব্যবস্থা, সেই সমস্ত বিষয়গুলোকে নজরে রাখা হবে এবং সাধারণ মানুষ যাতে সেই ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই দিকেই কিন্তু নজর থাকছে এই অমৃত ভারত স্টেশন প্রকল্পে। অভিজ্ঞ একেবারে একেবারে সঙ্গে থাকো।
তবে আপনাদেরকে আরেকবার আমরা জানিয়ে রাখব যে আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পে এই স্টেশন উন্নয়নের যে প্রকল্প সেই প্রকল্পেরই যে উদ্বোধন সেই উদ্বোধন করবেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিভিন্ন স্টেশনে সেই ছবি স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই এই যে উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে সেই অনুষ্ঠানের যে তোড়জোড় যে প্রস্তুতি পর্ব তা কিন্তু একেবারেই শেষ মুহূর্তে এবং মোট 1309টি স্টেশন এই ক্ষেত্রে এই তালিকাতে রয়েছে এবং প্রথম দফায় 509টি স্টেশনের এই 509টি স্টেশন রয়েছে যার মধ্যে এই রাজ্যেরও স্টেশন রয়েছে আমরা এই খবর নিয়েই ফিরব তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির বিরতির পর আমরা ফিরছি এই খবর নিয়ে সঙ্গে থাকুন অমৃত ভারত স্টেশন প্রকল্পে আজ এই উদ্বোধন হবে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন স্টেশনে সেই প্রস্তুতির ছবি আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই যেন এখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা তারা উপস্থিত থাকবেন এবং এই যে স্কিম সেই স্কিমের তালিকাতে রয়েছে মোট 1309টি স্টেশন এবং এই স্টেশনের মধ্যে প্রথম দফাতে 509টি স্টেশনে সেখানে কাজ করা হবে এবং যার মধ্যে এই রাজ্যেরও 11টি স্টেশন রয়েছে এবং সেই সমস্ত স্টেশনেরই উন্নয়নের কাজ করা হবে এই যে দীর্ঘদিন ধরে যে বিভিন্ন অভিযোগ আনা হতো রেল পরিষেবার আনার ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রেই আমূল পরিবর্তন আসতে চলেছে এরপর এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে উদ্যোগ এই মুহূর্তে নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রায় 24,470 কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে এই স্কিমের জন্য এবং সেক্ষেত্রে আজকেরই এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেখানে এই যে স্টেশনগুলি তালিকায় রয়েছে সেই সমস্ত স্টেশনেই কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে যাত্রী পরিষেবার পাশাপাশি সিগন্যালিং ব্যবস্থা থেকে স্টেশন চত্বরের পরিকাঠামো থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই নজর দেওয়া হবে এবং সেই সমস্ত ক্ষেত্রেই উন্নয়ন করা হবে এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে আরেকবার শিয়ালদা স্টেশনে নিয়ে যাব শিয়ালদা থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী শাশ্বতী এই যে নতুন স্কিম আনা হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি উদ্বোধন করবেন এই যে অমৃত ভারত স্টেশন স্কিম দীর্ঘদিন ধরে রেল পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ ছিল যাত্রীদের তার পাশাপাশি একাধিক দুর্ঘটনা আমরা সাম্প্রতিক কালে দেখেছি অর্থাৎ এই যে স্কিম যে উদ্বোধন করা হচ্ছে তার ফলে কি আমূল পরিবর্তন হবে কি মনে করছেন যাত্রীরা তাদের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয় একেবারে এই স্টেশন স্কিমের অন্তর্ভুক্ত হওয়ার পরে কিন্তু মনে করা হচ্ছে যে প্রত্যেকটি স্টেশনের একটা পেতে চলেছে যেমনটা তুমি বললে যে এই রাজ্যের প্রায় 21টি স্টেশন এই স্কিমের আওতাধীন হয়েছে এবং প্রথম পর্যায়ে সেই দিকে নজরদারি করা হয়েছে অন্যতম স্টেশনগুলোর মধ্যে শিয়ালদা রয়েছে রয়েছে আসানসোল যেখানে সর্বোচ্চ ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রায় 431 কোটি টাকা এবং এই শিয়ালদা স্টেশনের জন্য প্রায় 27 কোটি টাকা ধার্য করা হয়েছে এছাড়াও ব্যারাকপুর রয়েছে রয়েছে বর্ধমান স্টেশন পাণ্ডবেশ্বর তারকেশ্বর সহ একাধিক স্টেশন এই রাজ্যের আওতাধীন হয়েছে যে স্টেশনগুলোর একেবারে বলা যায় যে পুনর্নির্মাণ করা হবে কারণ এই প্রত্যেকটি স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরিমাণে পর্যটক বা প্রচুর পরিমাণে মানুষ শহর কলকাতায় আসতে গেলে এই স্টেশনগুলো ব্যবহার করেন এবং শহরতলি থেকে মানুষজনের সব থেকে বেশি যাতায়াত যে স্টেশনগুলো সেগুলোর ওপরই এই প্রথম পর্যায়ে নজরদারি সেক্ষেত্রে নরেন্দ্র মোদী বেলা 11টার সময় ভার্চুয়াল মাধ্যমে এই 508টি স্টেশনের যে ভিত্তিপ্রস্তর তার উন্মোচন করবেন এবং সব থেকে বড় বিষয় যে যাত্রীরা তুমি এখানে আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে বহু মানুষের সমাগম হয়েছে সাধারণ মানুষের সমাগম কারণ তারা প্রত্যেকেই যথেষ্ট মাত্রায় উচ্ছ্বসিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে এবং প্রত্যেকেই কিন্তু যথেষ্ট মাত্রায় উদ্গ্রীব যে তারা কী কী ফেসিলিটি পেতে চলেছেন বা তাদের কী সুবিধা হতে চলেছে আমি একটু কথা বলে নেব কেমন লাগছে ম্যাডাম এখানে এসে আজকের এই দিনটা শিয়ালদা স্টেশনের একজন সাধারণ যাত্রী হিসেবে খুব ভালো লাগছে আজকে এখানে এসে আমার মেয়ে আজকে এখানে অ্যাওয়ার্ড পাবে তো তার জন্য আজকে এখানে এসেছি পরিবর্তন হতে চলেছে আমরা এখন যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছি এটা একেবারে বলা যায় যে বিমানবন্দর যেরকমভাবে সাজিয়ে তোলা হয় সেইভাবে সাজিয়ে তোলা হবে সাধারণ যাত্রী হিসেবে আপনি কি বলেন খুব ভালো এটা তো খুব গর্বের ব্যাপার খুব ভালো লাগছে
সব থেকে বড় বিষয় হলো গিয়ে এই যাত্রীদের সুবিধার উপর যে সব থেকে বড় নজরদারি রয়েছে, কারণ প্রত্যেকে যে মাত্রায় মানুষজন প্রত্যেক দিন এই শিয়ালদা স্টেশন কেন প্রত্যেকটি জনবহুল যে স্টেশনগুলোর উপর নজরদারি রাখা হয় সেগুলোর তে যে পরিমাণ মানুষ যাতায়াত করেন সেখানে তাদের সুবিধা দেওয়ার ব্যবস্থাটা সবার আগে, যাত্রী সুরক্ষা তার মধ্যে অন্যতম পর্যায়ে, কারণ যেভাবে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে যাত্রী সুরক্ষা দেওয়াটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য যে গঠন করা হবে আবার নতুন করে শিয়ালদা স্টেশনে তাতে সেই দিকটি সবার আগে নজরদারি থাকছে। এছাড়াও তাদের বিলাস বাসনের জন্য ব্যবস্থা রয়েছে, বিভিন্ন যে দোকান এখানে শিয়ালদা স্টেশনে আগেই ছিল, যে একটা শপিং মল মানে আপনি কলকাতা শহরে এলে পরে সেই কলকাতা শহরে ঢোকার আগে আপনার নিজস্ব যে প্রয়োজনীয় জিনিস বা আপনার যে ব্যবহারের যে জিনিসপত্র সেগুলো আপনি এখানে পাবেন সেই ব্যবস্থা পূর্বেই ছিল, সেটিকে আরও মডিফাইড করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও সিগন্যালিং ব্যবস্থা, ট্র্যাকের মেনটেন্যান্স, সেই সমস্ত দিক থেকে বলা যায় ভারতীয় রেলকে ঢেলে সাজানোর একটা পরিকল্পনা, এবং আগামী 2024কে নজর রেখে এটা একটা অন্যতম পর্যায়ে এই রাজ্যের জন্য। এবং যেমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ইস্টার্ন জোনের আওতাধীন প্রায় 21টি স্টেশন এবং সাউথ ইস্টার্নের 11টি স্টেশন এই রাজ্যের মধ্যে পড়ছে, যেগুলোর একেবারে নবরূপ দান করা মানুষের মধ্যে তার একটা অন্যতম প্রভাব পড়তে চলেছে। অভিজ্ঞ একেবারেই শাশ্বতী, আরও একটা বিষয় জানতে চাইব যে আজকের যে এই যে অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো উদ্বোধন করবে, তুমি যেমনটা বলছিলে যে রাজ্যপাল তার আসার কথা রয়েছে আজকে শিয়ালদার এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে, ঠিক কটা নাগাদ অনুষ্ঠান শুরু হতে পারে, রাজ্যপাল কখন এসে পৌঁছবেন সেই বিষয়ে কি কিছু তথ্য পাচ্ছ? একেবারে 10:45 নাগাদ রাজ্যপাল সিবি আনন্দ বোস তার শিয়ালদা স্টেশনে আসার কথা, এবং এর পাশাপাশি উপস্থিত থাকবেন এরাজ্যের রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার, থাকবেন প্রাক্তন মহিলা অধিনায়ক ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামী, থাকবেন এক বিশিষ্ট কিছু মানুষজন যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সমস্ত বহু মানুষের উপস্থিতিতে আজকের শিয়ালদা স্টেশনের এই অনুষ্ঠানকে সাজিয়ে তোলা হয়েছে, কারণ ইস্টার্ন জোনের অন্যতম একটি ডিভিশন শিয়ালদা, সেই সেখানে উপস্থিত থাকছেন ইস্টার্ন জোনের ইস্টার্ন ডিভিশনের যিনি জিএম তিনি নিজে উপস্থিত থাকবেন, ডিআরএম শিয়ালদা, ডিআরএম হাওড়া সহ একাধিক ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকরা রিলের তারা উপস্থিত রয়েছেন। অনুষ্ঠান প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তবে মূল যে অনুষ্ঠান সেটি বেলা 11টায়, এবং বেলা 11টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভার্চুয়াল মাধ্যমে এই যে ভিত্তি প্রস্তর স্থাপন তার যে অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান সেটি সম্পন্ন করবেন। একেবারে ধন্যবাদ তোমাকে শাশ্বতী, এতক্ষণ সরাসরি শিয়ালদা থেকে ছিল আমাদের সঙ্গে প্রতিনিধি। এবং আজ এই যে অমৃত ভারত স্টেশন প্রকল্প, সেই প্রকল্পের আওতায় এই মুহূর্তে 1309টি স্টেশনের যে উদ্বোধন হবে তার মধ্যে প্রকল্প করা হবে, এবং এই মুহূর্তে আমরা দিনহাটার দিকে নজর রাখবো। রবিউল ইসলাম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। রবিউল, সেখানকার কি ছবি, এই যে স্কিম উদ্বোধন হতে চলেছে আজকে ভার্চুয়ালি, প্রস্তুতির ছবিটা একটু তোমার কাছে জানতে চাইবো। দেখো, অমৃত ভারত প্রকল্পের আওতায় গোটা দেশে যে 500 অধিক স্টেশনে আজকে আধুনিকরণের শুভ উদ্বোধন হবে, তার নিরিখেই কিন্তু কোচবিহার জেলার দিনহাটা রেল স্টেশন যে একমাত্র জেলার একমাত্র রেল স্টেশন হিসেবে দিনহাটা কিন্তু সেই তালিকায় রয়েছে। আর এই সেই তালিকাকে ঘিরে দিনহাটা রেল স্টেশন যেহেতু রয়েছে, তাই কিন্তু গত 1 সপ্তাহ থেকে কিন্তু সাধারণত দিনহাটা রেল স্টেশনের চূড়ান্ত প্রস্তুতি শেষে কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যেই কিন্তু সেই রেল স্টেশন দিনহাটা রেল স্টেশনে কাজ শুরু হয়ে গেছে, অনুষ্ঠানের কাজ শুরু হয়ে গেছে। হয়তোবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী মুস্তবের হাত ধরে গোটা দেশের সাথে সাথে দিনহাটা রেল স্টেশনের যে আধুনিকরণ সাধুকরণের কাজ শুরু হবে, ইতিমধ্যে কিন্তু সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনহাটা রেল স্টেশনে আসতে শুরু করেছে জেলার একাধিক জনপ্রতিনিধি, তারা আসতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই অনুষ্ঠান কেন্দ্রে এসে উপস্থিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত্তমানিকের বাড়ির পাশেই এবং তিনিও এই এলাকারই বাসিন্দা, তাই তার উপস্থিত থাকার কথা রয়েছে, তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন।
আসছেন কোচবিহার জেলার যে বাকি বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেখানকার যে তার বিধায়ক রয়েছে তারা আসছেন। রেল সূত্রে কিছুক্ষণ আগেই কিন্তু এই আধুনিকীকরণের পর দিনহাটা রেল স্টেশনের কী চিত্র হবে সেই চিত্র কিন্তু তুলে ধরা হয়েছিল জনসম্মুখে, এবং সেই চিত্রতে দেখা যাচ্ছে দিনহাটার সম্পূর্ণ চেহারা, সেই চেহারা কিন্তু আমূল পরিবর্তন হয়ে চলেছে। একেবারে বলতে গেলে বিমানবন্দরের ধাঁচেই কিন্তু তৈরি হতে চলেছে, রেল স্টেশন থাকতেছে, একাধিক আধুনিক সুযোগ সুবিধা, এছাড়া থাকছে পার্কিং জোন সহ বিভিন্ন রকম পরিষেবা। এবং সবথেকে দিনহাটাবাসী কিন্তু যে আনন্দের খবর রেল সূত্রে যেটা জানা যাচ্ছে, এই দিনহাটা থেকে কিন্তু বর্তমানে যেমন একদিকে বিভিন্ন ইন্টারসিটি এক্সপ্রেস এবং উত্তরবঙ্গ এক্সপ্রেসের মধ্যে এক্সপ্রেস ট্রেন চলাচল করে, তবে এই আধুনিকীকরণ সম্পূর্ণ হলে তুমি সেখানে রয়েছো, নজর রাখো, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি দিনহাটা থেকে রবিউল ইসলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি।